দুর্গাপুরের কোকোভ্যান থানার গ্যামন ব্রিজ এলাকার শাল বাগানে একটি মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে। মন্দিরের সেবায়েত মঙ্গলবার সকালে মন্দিরে নিত্য পুজো করতে এসে দেখেন মন্দিরের দরজা তালা ভাঙা। মন্দিরের বিগ্রহের গায়ের সমস্ত গয়না সহ মূল্যবান জিনিসপত্র সব নিয়ে গেছে দুষ্কৃতীরা। এই খবর চাউর হতে স্থানীয় মানুষ জড়ো হন মন্দিরের সামনে, পুলিশকে খবর দেওয়া হয়। কোকোভ্যান থানার পুলিশ আসে, জানা যায় প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে চম্পট দিয়েছে চোরেরা। পুলিশ গোটা ঘটনা তদন্তে নেমেছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানানো হয় স্থানীয় মানুষের তরফে। ঘটনা সম্পর্কে মন্দিরের সেবায়েত মনোজ গিরি জানান, যাগুনি আমি এসছি এখানে পুজো মায়ের প্রণাম করতে, তখন দেখলাম তালা ভাঙা আছে। তারপরে দেখলাম কি মায়ের নাকের নাই, গলার হার নাই, মাঙের মনটিকা নাই, কানের দুল নাই, সব সোনার ছিল। কিন্তু বাবু কত টাকার মাল গেছে? 1 লাখ টাকার উপরেই মাল ছিল। পুলিশকে খবর দিয়েছি, আগুন সালেস এসেছিল, ওই গাড়ি চালায় বড় বাবুর, তার জন্য তাকে নিয়ে খবর দিয়েছি। কি মনে হচ্ছে কখন করেছেন? এই মনে হয় কি রাত্রেবেলা করেছে, 12টায় পরেই করেছে মনে হয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি ওকে যেন ধরা পড়ে, আমরা দেখতে চাই এরকম করলো বা কেন। কি নাম এই কালী মন্দিরটা? কালী মন্দিরের নাম আছে গেমিন ব্রিজ শাল বাগান কালীবাড়ি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।